जय प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद। जय प्रभुपाद 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 जय प्रभुपाद। हरे कृष्ण ए पर्याय मंगल प्रदीप प्रज्वलन मंगल प्रदीप प्रज्वलन करते ए पर्याय मंचे आसार जन विनीत भाव अनुरोध कर श्रीपाद नारद गोपाल दास प्रभु श्रीमान चारचंद्र दास ब्रह्मचारी प्रभु श्रीमत भक्ति विनय स्वामी महाराज एवं श्रीमान जगद्गुरु गौरांग दास ब्रह्मचारी प्रभु के।
হরে কৃষ্ণ। ধন্যবাদ শ্রী মনোরঞ্জন নিত্যানন্দ দাসকে। আজকে আমরা মহারাজকে আশীর্বাদক হিসাবে আমাদের মধ্যে পেয়েছি, আমরা নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করছি, অত্যন্ত কৃতজ্ঞ মহারাজের কাছে এবং ওনার শ্রীচরণে দণ্ডবত প্রণতি নিবেদন করছি। মহারাজ ইসকন বাংলাদেশের প্রথম সারির একজন ভক্ত, আজকের ইসকন বাংলাদেশকে আজকের জায়গায় নিয়ে আসার জন্যে মহারাজ যে পরিশ্রম করেছেন তা অল্প কথায় কিছুতেই ব্যক্ত করা সম্ভব নয়। মহারাজ বাংলাদেশে প্রথম গুরুকুল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে একটা দারুণ ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে সেটা পরে বলবো, একটু থাকুক, কিছু দেই ঠিকই বলে রাখলাম। এবং ওনার গুরুকুল থেকে পাশ করা শত শত শিক্ষার্থী আজকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কৃষ্ণ ভবনামৃত প্রচার করছে। মহারাজের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে তিনি আমাদের প্রতি করুণা পরবশ হয়ে এখানে এসেছেন আমাদেরকে ধন্য করার জন্যে। তা আমি এ পর্যায়ে মহারাজকে সর্বপ্রযত্নে পুনঃ পুনঃ প্রার্থনা করছি আমাদের উদ্দেশ্যে কিছু আশীর্বাদ প্রদান করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎপদেশতারিণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু শ্রুতিদেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। গীতা গ্রামে কর্তৃক গীতা শিক্ষার্থী সম্মিলনে আজকের মহতী অনুষ্ঠানে সম্মানিত ভক্তি বরিষ্ঠ সভাপতি মহোদয় শ্রীপাদ চারচন্দ্র ব্রহ্মচারী ইস্কন সাধারণ সম্পাদক প্রধান অতিথি সিধা মায়াপুর থেকে আগত পূজ্যপাদ লালুগোপাল দাসপ্রভু ইস্কন ডিবিসির প্রতিনিধি বিশেষ আলোক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু ইস্কন যুগ্ম সম্পাদক অন্যান্য ভক্তবৃন্দ সুদীবৃন্দ আয়োজকবৃন্দ সকলের চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। শ্রীমদ্ ভগবদ্গীতা অত্যন্ত কি প্রামাণিক ঐতিহাসিক এবং প্রমাণ সিদ্ধ গ্রন্থ। এই ভগবদ্গীতা অত্যন্ত প্রাচীন গ্রন্থ বলে মানুষ মনে করে, কিন্তু ভগবদ্গীতা শুধু প্রাচীন নয়,
ভগবদ্গীতাতে শাশ্বত। তিনি প্রাচীন নন কি নতুন নন, এই ভগবদ্গীতার মহত্ব ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ঘোষণা করেছেন। আমরা দেখতে পাই মহাভারতের শান্তি পর্বে তিনি বলেছেন কোটি কোটি বছর পূর্বে এই জ্ঞান সূর্যদেব বিভীষণকে দিয়েছিলাম, বিভীষণ তার পুত্র মনুকে দিয়েছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল, আর ত্রেতা যুগেই ভগবান রামচন্দ্র ইক্ষ্বাকু বংশে আবির্ভূত হয়েছেন। এই ভগবদ্গীতা কত মহিমান্বিত গ্রন্থ। আমি বলতে চাই এই গীতার জ্ঞান প্রাচীন নয় নতুন নয়, সেই জ্ঞানটা কি শাশ্বত জ্ঞান। যেমন দেখা যায় সূর্য প্রাচীন না নতুন, সূর্য প্রাচীন নয় সূর্য নতুন নয়, সূর্য কি চিরন্তন, সূর্য প্রাচীন না নতুন, সূর্য হচ্ছে চিরন্তন শাশ্বত। ভগবদ্গীতার জ্ঞান হচ্ছে শাশ্বত জ্ঞান, প্রাচীন ও নতুন নয়। দুইটি ধারণায় আমাদের এই জীবন থেকে সরিয়ে দিতে হবে। এই ভগবদ্গীতার জ্ঞান হচ্ছে ভগবানের প্রত্যক্ষ নিত্যদিনের আশীর্বাদ। নিত্যদিন যেমন আমাদের কিছু খেতে হয়, চলতে হয়, কর্ম সম্পাদন করতে হয়, না হলে জীবিকা নির্বাহ হয় না, এই ভগবদ্গীতার জ্ঞানের দ্বারা আমাদের নিত্যদিন আমাদের কর্ম জ্ঞান ভক্তি সম্পাদন করতে হবে। তার সে বলতে চাই যে চিরন্তন, প্রাচীন না নতুন না শাশ্বত। তার সে আমাদের ভগবদ্গীতার কোচের নাম কি রয়েছে শাশ্বত গীতার কোষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভগবদ্গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনের মাধ্যমে মানব সমাজকে তিনি প্রদান করেছেন। আর তারই ধারাবাহিকতায় ইসকনের প্রতিষ্ঠা আচার্য জগৎগুরু শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সেই জ্ঞান সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। হরে কৃষ্ণ আন্দোলন, এর আন্দোলনের জনক হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ নিজে বিতরণ করেছেন, আর সেই ধারাবাহিকতা ছিল কৃপা এই জ্ঞান আমাদের মাঝে তিনি বিতরণ করছেন। সেক্ষেত্রে বলতে চাই হরে কৃষ্ণ আন্দোলনের জনক হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই আন্দোলন ঐতিহাসিক আন্দোলন, পৌরাণিক আন্দোলন, প্রমাণ সিদ্ধ আন্দোলন, এখানে কোনো ভ্রান্ততা নাই। অভ্রান্ত হচ্ছে শ্রীমদ ভগবদ্গীতার জ্ঞান। আজকে যে সমস্ত শিক্ষার্থীরা তাদের উপলব্ধি বললেন আমি অভিভূত হয়েছি, তারা গীতার বিশেষ বিষয় বস্তুগুলো হৃদয়ঙ্গম করেছেন, তার শতগুণ রজগুণ তমগুণের ব্যাখ্যা দিয়েছেন এবং গীতার সামগ্রিক জ্ঞানের কথা সেটি বলেছেন। আমি আশা করব এই ভগবদ্গীতার জ্ঞান মানব সমাজে যে কত গুরুত্বপূর্ণ সেটি আমরা বুঝতে পারি না, জানতে পারি না। এই জ্ঞান এতই গুরুত্বপূর্ণ, এই জ্ঞান না থাকলে আমাদের জীবনে হিত এবং বিপরীত, কল্যাণ অকল্যাণ আমরা কোনোটাই বুঝতে পারব না। বিভ্রান্ত প্রতীকের নিয়ে আমরা জগতে ভ্রমণ করছি, যতক্ষণ আমরা কি